পুত্র রথীন্দ্রনাথকে নিয়ে কবি গেলেন শিলাইদহে জমিদারির কাজে। সম্ভবত কাজটি ছিল জমিদারির আয়ের সাহায্য নিয়ে শান্তিনিকেতনের বিদ্যালয়ের আর্থিক অনটন দূর করা। কিন্তু এরকম একটি বৈষয়িক কাজের মধ্যেও শিলাইদহের শরতের প্রকৃতি কবিকে এমনভাবে মোহিত করল যে তিনি লিখে ফেললেন একটি অসাধারণ গান, গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় ঘোর। আজি তোমার সঙ্গে